কোভিড-19 এ প্রতিদিনই যখন দেশে হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে, ঠিক তখনই উল্টো চিত্র রাজধানীর বস্তিগুলোতে। ঘনবসতি, একই রান্নাঘর ও টয়লেট ব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্যবিধি সম্পর্কে অসচেতনতার মধ্যেও রাজধানীর ছোট বড় 33টি বস্তিতে আক্রান্তের সংখ্যা আশ্চর্যজনকভাবে কম। বেসরকারি কয়েকটি প্রতিষ্ঠানের গবেষণায় অবাক করা এমনই তথ্যই উঠে এসেছে। জাহিদ রহমানের রিপোর্ট। যে অবস্থাতে আমরা আছি এখন, আক্রান্তটা হলো আল্লাহর হাতে, বাকিটা সতর্ক মতো যতটুকু আমরা চলতে পারতাছি এইটুকু তো এখন চলতে তো হবে। রিকশা গ্যারেজ মালিক আব্দুল্লাহ, মা, স্ত্রী, সন্তান সহ পরিবারের 5 সদস্য থাকেন 8 ফুট বাই 9 ফুটের এই চালা ঘরে। তার মতো হাজারো পরিবারের বাস রাজধানীর করাইল বস্তিতে। একটি করে টয়লেট আর রান্নাঘর বরাদ্দ কয়েকটি পরিবারের জন্য, মাস্ক কিংবা স্যানিটাইজার ব্যবহার নেই বললেই চলে। তারপরও করোনা তাদের কাবু করতে পারেনি। আব্বু ব্যবসা করে, আমি ব্যবসায় সহযোগিতা করে, আমরা 3 ভাই বোন পড়াশোনা করি। এক ঘরে 4 জন থাকি, করোনার ভয় তো আছে, ভয় থাকলে তো আর করার কিছুই নেই। না, জ্বর অনেকই হয় কিন্তু সবাই অলরেডি মানে কিছুদিন পরই ভালো হয়ে যায়, 2-3 দিন 4 দিন থাকে জ্বর, তারপর জ্বর আবার সারে যায় এরকম। করাইল, সাততলা, চলন্তিকা, বাসানটেক, বাউনিয়া বাদ, আবুলের বস্তি, লালাসরাই সহ রাজধানীর ছোট বড় 33টি বস্তির চিত্র প্রায় একই, অথচ এখানে সামাজিক দূরত্ব মানার বালাই নেই। স্বাস্থ্যবিধি মনে করেন সুস্থ থাকা বা মুখোশ লাগায় চলা, হাত পা পরিষ্কার রাখা, এটাই তো সম্ভব আর কি। এখন আমরা ইস্কা চালাই সব সময়, আমাদের তো কোনো জ্বর হয় নাই। হয় নাই, অন্য আল্লাহ দিলে সুস্থ আল্লাহ ভালো লাগছে। এখানে 2টা বস্তি, একটা হলো করাইল বস্তি, একটা হলো সাততলা, এই 2টাতে প্রায় অলমোস্ট 3.5-4 লাখ লোক বসবাস করে। বস্তিবাসীর জন্য তো আমরা ওরকম কোনো ব্যবস্থা স্পেশালি কোনো কিছু করতে পারিনি। প্রতিটা ঘরে ঘরে গিয়া মাইক দিয়া অ্যালাউন্স করছি, বলছি তোমরা এই স্টাইলে চলবা, এইভাবে থাকবা, এইভাবে ঘুমাবা, এইভাবে খাবা, এবং এইভাবে মেনটেন করলে তোমরা আল্লাহ পাক তোমাদেরকে করোনা ভাইরাস থেকে বাঁচিয়ে নিবে এবং করোনা ভাইরাস থেকে তোমরা দূরে থাকতে পারবে। করোনার মহামারীর শুরুতে ঘনবসতির বস্তিগুলো নিয়েই ছিল যত শঙ্কা, অথচ দেশে সংক্রমণের প্রায় 5 মাস পরও কোনো বস্তিতে ব্যাপক সংক্রমণের খবর পাওয়া যায়নি। একেবারে করোনার প্রেজেন্স সেখানে নাই, জিরো এটা বলা যাবে না, তবে সংখ্যা ন্যাশনাল যে চিত্র তার চাইতে অনেক অনেক কম। যেহেতু এখানে কর্মক্ষম অ্যাক্টিভ মানুষ সারাক্ষণেই চলাচল কাজের মধ্যে থাকে, সে কারণে হতে পারে যে তাদের করোনার আক্রমণটা তুলনামূলকভাবে ন্যাশনালের চাইতে অনেক কম হতে পারে। এমন আশ্চর্য ঘটনার পিছনে কি কারণ থাকতে পারে তা জানতে গবেষণা চলছে বলে জানান IEDCR এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। যদিও আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে, বোম্বেতে এবং কলকাতাতে আমরা দেখেছি যে বস্তিতে অনেক সংক্রমণ হয়েছে, সো আমরা সতর্ক দৃষ্টি রাখছি। আমরা সারা দেশের মানুষকেই যেমন বলি, সকল বস্তিবাসী আমাদের জনগণকেও বলি যে আমরা যেখানেই থাকি না কেন আমরা স্বাস্থ্যবিধিটা যেন মেনে চলি। জীবন জীবিকার সাথে লড়াই করে বেঁচে থাকা বস্তির মানুষগুলোর অসীম মনোবল আর নিয়মিত শারীরিক পরিশ্রমের অভ্যাস তাদের করোনা থেকে দূরে রেখেছে বলে ধারণা বিশেষজ্ঞদের। জাহিদ রহমান, RTV,